الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। তাসীম تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين তাসীম মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো কর্মব্যথায় আত্মঘাতী হবেন। আমি যদি ইচ্ছা করি তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাজিল করতে পারি, অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে। যখনই তাদের কাছে রহমানের কোন নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, অতএব তারা তো মিথ্যারোপ করছেই। সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌঁছে। أَوَلَمْ يَرَوْا إِلَى الْأَرْضِ كَمْ أَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيمٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُؤْمِنِينَ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ তারা কি ভূপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ বস্তু কত উদ্গত করেছি, নিশ্চয়ই এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আপনার পালন কর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু। যখন আপনার পালন কর্তা মুসাকে ডেকে বললেন তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও, ফিরাউনের সম্প্রদায়ের নিকট, তারা কি ভয় করে না? সে বলল হে আমার পালন কর্তা, আমার আশঙ্কা হচ্ছে যে তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে এবং আমার মন হত্যোদ্যম হয়ে পড়ে এবং আমার জিহ্বা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন। وَلَهُمْ عَلَيَّ ذَنْبٌ فَأَخَافُ أَن يَقْتُلُون قَالَ كَلَّا فَاذْهَبَا بِآيَاتِنَا إِنَّا مَعَكُمْ مُسْتَمِعُونَ আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে, অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন কখনই নয়, তোমরা উভয়ে যাও আমার নিদর্শনা বলি নিয়ে, আমি তোমাদের সাথে থেকে শুনব। فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ অতএব তোমরা ফিরাউনের কাছে যাও এবং বলো আমরা বিশ্বজগতে পালন কর্তার রসুল, যাতে তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। قَالَ أَلَمْ رَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ ফিরাউন বলল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ? ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين তুমি সেই তোমার অপরাধ যা করবার করেছ তুমি হলে কৃতজ্ঞ। মুসা বলল আমি সেই অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম, অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম, এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন। আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছো তা এই যে তুমি বনী ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছো। ফিরাউন বলল বিশ্বজগতের পালন কর্তা আবার কি? ফিরাউন
মুসা বলল, তিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, যদি তোমরা বিশ্বাসী হও। ফিরাউন তার পারিষদ বর্গকে বলল, তোমরা কি শুনছ না? মুসা বলল, তিনি তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্ববর্তীরও পালন কর্তা। ফিরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসুলটি নিশ্চয়ই বদ্ধ পাগল। মুসা বলল, তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা, যদি তোমরা বোঝো। ফিরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্য উপাস্যরূপে গ্রহণ করো, তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি? ফিরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো। অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল, আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হল। ফিরাউন তার পারিষদ বর্গকে বলল, নিশ্চয়ই এ একজন সুদক্ষ জাদুকর, সে তার জাদু বলে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে চায়, অতএব তোমাদের মত কি? তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহর শহরে ঘোষক প্রেরণ করুন, তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর উপস্থিত করে। অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্র করা হল এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরা সমবেত হও। যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয়। যখন জাদুকর আগমন করল তখন ফিরাউনকে বলল, যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাব তো? ফিরাউন বলল, হ্যাঁ, এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে। মুসা আলাইহিসসালাম তাদেরকে বললেন, নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে। অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফিরাউনের ইজ্জতের শপথ, আমরাই বিজয়ী হব। অতঃপর মুসা তার লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কৃত্তিগুলোকে গ্রাস করতে লাগল, তখন জাদুকররা সিজদায় নত হয়ে গেল। তারা বলল, আমরা রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, যিনি মুসা ও হারুনের রব। ফিরাউন বলল, আমার অনুমোদানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো।
তারা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আমরা আশা করি যে আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন, কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী। আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। অতঃপর ফিরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল। নিশ্চয় এরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে। এবং আমরা সবাই সদা শঙ্কিত। অতঃপর আমি ফিরাউনের দলকে তাদের বাগ বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম এবং ধন ভাণ্ডার ও মরম স্থানসমূহ থেকে। এরূপই হয়েছিল এবং বনি ইসরায়েলকে করে দিলাম এসবের মালিক। অতপর সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল। যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মুসার সঙ্গীরা বলল, আমরা ধরা পড়ে গেলাম। মুসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালন কর্তা, তিনি আমাকে পথ বলে দেবেন। অতঃপর আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হয়ে গেল। আমি সেথায় অপর দলকে পৌঁছে দিলাম। এবং মুসা ও তাঁর সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে নিমজ্জিত করলাম। নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসে ছিল না। আপনার পালন কর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু। আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন, যখন তার পিতাকে এবং তার সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের ইবাদত করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁক থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি, অথবা তারা কি তোমাদের উপকার করে কিংবা ক্ষতি করতে পারে? তারা বলল, না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত। ইব্রাহিম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের পূজা করে আসছ, তোমরা এবং তাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা? ইন্নহুম আদুউ লি ইল্লা রাব্বিল আলামিন আল্লাযী খালাকানী ফাহুয়া ইয়াহদীন ওয়াল্লাযী হুয়া ইউত্বিমুনী ওয়ায়াসকীন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফী।
ভবিষ্যৎ পালন কর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু, যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আমাকে পথ প্রদর্শন করেন, যিনি আমাকে আহার দেন এবং পানীয় দান করেন, যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন, যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবন দান করবেন। আমি আশা করি তিনি বিচার দিন আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন। হে আমার পালন কর্তা, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো। এবং আমাকে নিয়ামত উদানের অধিকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমার পিতাকে ক্ষমা করো, সে তো পথভ্রষ্টদের অন্যতম। এবং পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না, যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে এবং বিপদকামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান্নাম। তাদেরকে বলা হবে তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে আল্লাহর পরিবর্তে, তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা প্রতিশোধ নিতে পারে? অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিশ বাহিনীর সকলকে। তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালন কর্তা সমতুল্য গণ্য করতাম। আমাদেরকে দুষ্কর্মীরাই গোমরাহ করেছিল, অতএব আমাদের কোন সুপারিশকারী নেই এবং কোন সহৃদয় বন্ধুও নেই। হায়, যদি কোনরূপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম। নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আপনার পালন কর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই? আমি তোমার জন্য বিশ্বস্ত বার্তাবাহক, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমার কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না,
আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা? নূহ বললেন, তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার, তাদের হিসাব নেওয়া আমার পালনকর্তারই কাজ, যদি তোমরা বুঝতে। আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই, আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে তুমি নিশ্চিতই প্রস্তর আঘাতে নিহত হবে। নূহ বললেন, হে আমার পালন কর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে, অতএব আমার ও তাদের মধ্যে কোনো ফাসালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করুন। অতঃপর আমি তাকে ও তার সঙ্গীগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম, এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম। নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়, নিশ্চয়ই আপনার পালন কর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে, তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই? আমি তোমাদের বিশ্বস্ত রসুল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না, আমার প্রতিদান তো পালন কর্তা দেবেন। তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল থাকবে? যখন তোমরা আঘাত হানো তখন জালিম ও নিষ্ঠুরের মতো আঘাত হানো, অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করো তাঁকে যিনি তোমাদেরকে সেই সব বস্তু দিয়েছেন যা তোমরা জানো, তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান ও ঝর্ণা। আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয় আমার জন্য সমান, এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বই নয়,
আমরা শাস্তিপ্রাপ্ত হব না। অতএব তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। এবং আপনার পালন বার্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون ثمود সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলছেন, তোমরা কি ভয় করো না, আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর, অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন। তোমাদেরকে কি এ জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে, উদ্যান সমূহের মধ্যে এবং ঝর্ণাসমূহের মধ্যে, শস্য ক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে, তোমরা পাহাড় কেটে জাকজমকের গৃহ নির্মাণ করছো, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না, যা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না। তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের একজন, তুমি তো আমাদের মতোই একজন মানুষ হই নাও, সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোন নিদর্শন উপস্থিত করো। সালেহ বললেন, এই উষ্ট্রী, এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা, নির্দিষ্ট এক এক দিনের, তোমরা একে কোনো কষ্ট দিও না, তাহলে তোমাদেরকে মহাদিবসের আজাব পাকাও করবে। তাকে বধ করল, ফলে তারা অনুতপ্ত হয়ে গেল, এরপর আজাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয়ই এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। লুতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। যখন তাদের ভাই লুত তাদেরকে বললেন, তোমরা কি ভয় করো না, আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তা দেবেন। সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের সাথে কুকর্ম করো, এবং তোমাদের পালন কর্তা তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়।
تنتهي يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون তারা বলল হে লুত তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে লুত বললেন আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি হে আমার পালনকর্তা আমাকে এবং আমার পরিবার বর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো অতঃপর আমি তাকে ও তার পরিবার বর্গ সবাইকে রক্ষা করলাম এক বৃদ্ধা ব্যতীত সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এরপর অন্যদেরকে নিপাত করলাম তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট নিশ্চয়ই এ নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয়ই আপনার পালন কর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذب اصحاب الايكه المرسلين اذ قال لهم شعيب الا تتقون বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন শুআয়ব তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না انني لكم رسول امين فاتقوا الله واطيعون আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন মাপ পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না সোজা আড়িপাল্লায় ওজন করো মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম তুমি আমাদের মতো মানুষ বই তো নও আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত অতএব যদি সত্যবাদী হও তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও শুআয়ব বললেন তোমরা যা করো সে সম্পর্কে আমার পালন কর্তা ভালোরূপে অবহিত অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলে দিল ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আজাব পাকড়া করল নিশ্চয়ই সেটা ছিল এক মহাদিবসের আজাব নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না নিশ্চয়ই আপনার পালন কর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু এই কোরআন তো বিশ্বজাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে
আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন সুস্পষ্ট আরবি ভাষায়। নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে। তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলিমগণ এটা অবগত আছে? যদি আমি একে কোনো ভিন্ন ভাষীর প্রতি অবতীর্ণ করতাম, অতঃপর তিনি তা তার কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না। এমনি ভাবে আমি গুনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি। তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আজাব। অতপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতেও পারবে না। তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না? তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে? আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগবিলাস করতে দেই, অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হতো তা তাদের কাছে এসে পড়ে, তখন তাদের ভোগবিলাস তা তাদের কি উপকারে আসবে? আমি কোন জনপদ ধ্বংস করিনি, কিন্তু এমত অবস্থায় যে তার সতর্ককারী ছিল স্মরণ করানোর জন্য, এবং আমার কাজ অন্যায় আচরণ নয়। وَمَا تَنَزَّتْ بِهِ الشَّيَاطِينُ وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি, তারা এই কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না। তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে। فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করেন না, করলে শাস্তিতে পতিত হবেন। আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন। যদি তারা আপনার অবাধ্যতা করে, তবে বলে দিন, তোমরা যা করো তা থেকে আমি মুক্ত। আপনি ভরসা করুন পরাক্রমশালী পরম দয়ালুর উপর, যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজ দণ্ডায়মান হন এবং নামাজীদের সাথে উঠা বসা করেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আমি আপনাকে বলবো কি কার নিকট শয়তানরা অবতরণ করে? তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গুনাহগারের উপর। তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। يَهِيمُونَ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا
তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফিরে এবং এমন কথা বলে যা তারা করে না? তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহকে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।